সকালে হীরা দুপুরে ক্ষীরা রাত্রে পীড়া সকালবেলা খেলে হীরা ক্ষীরা ক্ষীরা হীরার মত দুপুরে সাধারণ গুণ আর রাত্রে খেলে পীড়া শরীর খারাপ হবে যে কোনো ফল সূর্যাস্তের পরে খেতে নেই অনেকে বলছে এই যে জীবাণু আবিষ্কার করে ভাইরাস আবিষ্কার করে ছেড়ে দিচ্ছে আমেরিকা এখনো মরছে লোক প্রায় 1 কোটি মরছে বেশি ইংল্যান্ড ফ্রান্স জার্মানি সেখানে ইউরোপেতে সবচেয়ে বেশি মেডিকেল সায়েন্সের উন্নতি আমরা দেখতাম ওই এসছে ওই এসছে ভেন্টিলেটার আমরা ওখান থেকে আনলাম আমরা ছিল না সবচেয়ে বেশি লোক ওখানেই মরলো কেন এত উন্নত ব্যবস্থা আছে চিকিৎসা খালি পায়ে হাঁটেই না ওরা স্নান করে না গায়ে জল লাগে না খোলা হাওয়ায় থাকে না এসির মধ্যে থাকে বন্ধ ঘর আছে চকচকে থাকে আমাদের দেশেও শুরু হয়েছে গ্রামের মধ্যে খোলা হাওয়া নয় কাছে জানলা করে এসি লাগিয়ে রেখেছি আপনি গেলে আগে ফ্রিজের জল বার করে খাওয়াবে আমি ভাই আমি ফ্রিজের জল না খান না খান না ফ্রিজ কিনেছে দেখাতে হবে পয়সা হয়েছে তুই মরবি আমাকেও মারবি আমি কোনোদিন ফ্রিজের জল খাই না আপনারা কোনোদিন খাবেন না উল্টো করবেন গরম জল খাবেন সারা বছর যদি সুস্থ থাকতেন আমি সকালবেলা গরম জল খেয়ে বেরোই পেট ভালো থাকবে শরীর ভালো থাকবে শক্তি সামর্থ্য পাবেন ব্যবসা করে কাল হয়তো লোককে দিয়ে লেখাবে পয়সা দিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে এরকম বলেছে আমি বলছি এই ব্যাটাদের কথা একদম শুনবেন না নিজেরা মরে আমাদেরকেও মারে এটা প্রমাণ হয়ে গেল এই যে করোনাতে যে উন্নত দেশ তারা মরেছে বেশি অসুস্থ অর্ধেক তো ভয়ে মরে গেছে বাড়িতে অসুস্থ হয়েছে একা থাকে কেউ জল দেওয়ার নেই একটা ওষুধ দেওয়ার নেই আপনারা দেখেছেন ডাক্তারও এত ভয় পেয়ে গেছিল কারণ তো চিকিৎসা নেই হসপিটালে রোগী ভর্তি হয়েছে নাকি ওষুধ খাওয়া যাচ্ছে না সে একটা চলন্ত ট্রলি করেছে এখান থেকে রিমোট কন্ট্রোলে চালাচ্ছে ওটা যাচ্ছে তার কাছে রোগী সে উঠতে পারে ওষুধ নেবে খাবে নামে মরলো এই যে ভয়ের পরিবেশ আমাদের দেশে তো হয়েছে আমি তো বহু জায়গায় ঘুরেছি আমি মে মাস থেকে কেউ মাস্কই পরেনি যদি এরকম হতো সংক্রমণ তো গ্রামের লোক তো মরে সাপ হয়ে যেত মরিনি আমরা কারণ আমরা প্রাকৃতিক জীবনযাপন করি প্রকৃতির সঙ্গে থাকি খাবার দাবার প্রাকৃতিক যারা যত কৃত্রিম আর্টিফিশিয়াল জীবনযাপন করে খায় দায় না তারা অসুস্থ বেশি কলকাতায় দেখেছি সল লেগে দিক ওদিক এত পরিষ্কার পরিচ্ছন্ন ফিনাইল ফিনাইল দিয়ে সাফ সাফাই হচ্ছে কেন অসুস্থ হয় ডেঙ্গি হচ্ছে ওই হচ্ছে তাই হচ্ছে এখানে তো কিছুই নাই নোংরার উপর দিয়ে নোংরা থাকার দরকার নেই কিন্তু পরিচ্ছন্ন রাখতে হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার শরীরটাই সব এটাকে ঠিক রাখুন পুজো হচ্ছিল আর বলছে মানসার যে প্রসাদ ওটা খান ভয় পাবেন না ওতে কেউ মরে না অনেক বলছে নোংরা হাতে খেয়ে নিলে আমি আমি নোংরা হাতে খাই বলে তো সুস্থ আছি যারা সাতবার হাত ধোয়ে তারা মরে ভূত হয়ে গেল সেই নিয়ে কাগজ লেখা হয়েছিল এই বলেছে ওই বলেছে সেটা যখন ডাক্তার বলতে আরম্ভ করলো আমার কথাটা যে নুন দিয়ে লেবু দিয়ে মধু দিয়ে গরম জল সকালবেলা খান শরীর ভালো থাকবে যে ব্যাটারা সকালে ওঠেই না লেবু কি জানে না মধু জীবনে খায়নি সে কি বুঝবে এটা আমাদের ভারতীয় পরম্পরায় চলেছে যারা অতি সত্তর